বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো, আমি সকাল সকাল উঠে আর কি করছি, দেখো মশারি এখনো টাঙানো আছে, অন্ধকার অন্ধকার লাগছে, তাই তো একটু সকাল সকাল, মানে একটু বেশিই সকাল। তো এই দেখো লাইটটা আমি জ্বেলে নিলাম, তো আমি ঘুম থেকে উঠলাম এখন। তো বোধহয় সবাই কেমন আছো, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভিলেজ গার অন্য ব্লগে অনেক অনেক স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ কি ভিডিও তোমরা বুঝতেই পারছ, দেখে ডিপ ক্লিন ভিডিও। তো এই দেখো অবস্থা, দেখো আমার রুমটার অবস্থা দেখো, তারপরে বলবে কি পরিষ্কার করবো। আর এই যে পাখাটা দেখছো, 5-6 মাস ও কাজ হয়ে পড়ে আছে। আর আয়নাটা কি বলে বলবো তোমাদেরকে, সেটাই ভাবে পাচ্ছে না, দেখো কত ঝুল হয়েছে, অনেকদিন পরিষ্কার করা হয়নি, ঝাড়মুছ করা হয়নি, তবে আজকে সব একবারে ঝাড়মুছ করে ঠিক করে দেব। তো চলো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রেখে দিও। আর এগুলো দেখতে পাচ্ছ উই পোকা, কেমন উই পোকা লেগে গেছে। তো এগুলো বিশেষ করে এগুলোর জন্যই এত তাড়াতাড়ি পরিষ্কার করা, এত উই পোকায় লেগে গেছে, কুড়ে কুড়ে খাচ্ছে, মাটির ঘর তো সেই জন্য। উপরে তোমার মাটি দেওয়া আছে, প্লাস্টিক দেওয়া আছে, কাঠ দেওয়া আছে, তার মধ্যেও আবার উই লেগে গেছে। তো পরিষ্কার না করলে কোনদিন, মানে কি বলবো, ঘর জাকা দিয়ে মরে যাব। শুনবে তোমরা যখন ব্লগ ভিডিও দেব না, অনু কোথায় গেছে না, জাকা দিয়ে মরে গেছে। তো আমার এত তাড়াতাড়ি মরার নেই, সেই জন্য তাড়াতাড়ি পরিষ্কার করে নিই ঘরগুলো। আর দেখো আমি শুরু করে দিয়েছি কাজ। আমার প্রথমে বেডটা, মানে কি বলবো, আমার তো জানোই বেডের মধ্যে অনেক কিছু থাকে বিছানার মধ্যে, তো সেগুলো আমি সরিয়ে নিচ্ছি, তারপর আমি পরিষ্কার করব। তো উই পোকাগুলো নিচে পড়ে যাবে, সেই জন্য বেডটা আমি, মানে আমাদের তো কাঁথা আছে, কাঁথাগুলো গুটিয়ে নিচ্ছি। আর দেখো ঝাড়ু নিয়ে নিচ্ছি, এই ঝাড়ু নিয়ে এবার আমি ঝেঁটিয়ে বিদায় করব সবকে, যা আছে সবকে আমি ঝেঁটিয়ে বিদায় করব, কিচ্ছু রাখব না। আর কুলাটা নিয়েছি তার কারণ নিচে বেশি পড়তে দেব না সেই জন্য। আর ওই এগুলোর মধ্যে আবার পোকা আছে, পোকাগুলো আবার কামড়ে, কামড় দেই তো জ্বালা করে, তো সেই জন্য আমি কুলাটা নিয়ে নিয়েছি। দেখো রং দেওয়া ছিল, রং দেওয়ার 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। তার মধ্যে আর একটা ভয় লাগে আমার এই জিনিসই, জানো, গোটা ঘরটা না উয়ে খেয়ে দেই, গোটা ঘরটা উয়ে খেয়ে দিলে যেমন, মানে কি বলবো, কাঠগুলোকে একদম বংশ বিস্তার ছেড়ে দেই, জানো, সেই জন্য তাড়াতাড়ি গুটিয়ে নিচ্ছি, সত্যি ভাবা যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর আমার সঙ্গে থাকো। তো ভিডিও তোমরা দেখছো কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ, কমেন্ট করে চলে যাচ্ছ, একটা লাইক করে দিও প্লিজ। আর দেখো আমি আমার ঝাড়ু, দেখো আমার আবার ফুল ঝাড়ু নেই তোমাদের মতো, তো আমরা যে এই জিলগুড়ো ঝাড়ু, জিলগুড়ো সেগুলোই আমরা ঝাড়ু দিচ্ছি, এগুলোই ঝাড়ু দিই। তো এটার একটা ভিডিও আসবে কীভাবে তৈরি করা হয়, তো সেই ভিডিওটাও আসবে, তোমরা দেখে নিও, ভালো লাগবে। তো এ দেখো তো ঠিকঠাকভাবে, আর তবে কি জানো, দেখো ঝুল কত, ওই ঝাড়ুগুলো হলো ভালো হয়, ঝুলগুলো ভালো মানে যায়, এতে একটু লেগে লেগে যায়, মানে সব সময় ঝাড়ুটা পরিষ্কার করতে হয় এই জন্য। আর দেখো আমি সব পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে করে, আর কি পরিষ্কার করব, আমার রুমের যা অবস্থা কি পরিষ্কার করবো, এখানে জহর ওখানে জহর, মানে কি বলতো, আবার তো তক্তার নিচটাতে দেখায় নি, ওইখানে আবার কত কিছু যে আছে, যেদিন ওইটি ক্লিন করব সেদিন তোমাদেরকে দেখাবো, সত্যি ভাবা যায়। তোমাদের বড় বড় রুম, ভালো ভালো রুম, তো যা আমার যা আছে আমি সেটাতেই সন্তুষ্ট, তো সেটাতেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবু তো পুজো আসছে সামনে, তো ছাড়মুছ না করলে হয়, আর এমনি তো মাকড়সায় যা জাল বুনে দিয়েছে, মনে হচ্ছে কতদিন মানুষ বসবাস করে না, কিন্তু আমি প্রতিদিন থাকছি, তবু মাকড়সা সত্যি ভাবা যায়। আর কি বলো তো, ভিডিও করার কেউ নেই,
যে ক্যামেরাটা ধরে দেবে। তো আমি ফোনটা নিচে রেখে আর আমি ভিডিও করছিলাম, কিন্তু বুঝতেই পারিনি যে দেখাচ্ছি কি না দেখাচ্ছি। আর লাইটটা অফ করাই আছে, অন করতে ভুলে গেছি। যাও, পরে যখন ভিডিও এডিট করছি তখন আমার ও লাইটটা তো অন করি না, অফ করাই আছে। আর এখন নাচতে মন করছে আমাকে, সেই গানটা খুব মনে পড়ছে, ঝাড় মারু ঝাড়, ওই গানটা, ছাটিয়ে বিদায় কর যত আছে আগাছা সব কিছু ছাটিয়ে বিদায় কর। আরে দেখো আমার জামা রাখার, এটা হচ্ছে আমার আলমারি, তোমাদের মতো আলমারি নয় আমার আলমারিটা, সরি সরি তোতরা হয়ে যাচ্ছে, আমার আলমারিটা একটু অন্য ধরনের। দেখো আসলে আমাদের আলমারি নেই, সেই টাকনা করে রেখে দিয়ে আর ওই কাতে জামা কাপড় রেখে তারপর একটা ঢাকনা দিয়ে রেখে দিই যাতে ধুলোমোলা না পড়ে। তো ব্যাস এটাই, বড় বাস্কাও নেই যে বড় বাস্কার মধ্যে রাখবো, সেই জন্য এইভাবেই রাখি। আর ব্যাগে রাখলে তোমার, ব্যাগে ছিল আগে জানো তো, ব্যাগে রেখেছিলাম, তো ব্যাগে রেখে ইঁদুরে কেটে দিয়েছে আমার জামাগুলো, সেই জন্য এইভাবে রেখে দিচ্ছি। অনেক ইঁদুর আমাদের বাড়িতে জানো, সত্যি ভাবা যায়? আর এই ভাষাটা যে আমি কোথায় শিখলাম, ভাবা যায় ভাবা যায়, সবসময় কোথায় কোথায় এটাই চলে আসছে, ভাবা যায় ভাবা যায়। আর কি বলতো, মশারি যদি না টাঙিয়েছি তাহলে রাত্রিবেলা মশারি না টাঙিয়ে ঘুমোলে তোমার মশাই যে তোমাকে কোথায় ও মানে লেগে ফেলে দেবে তার কোনো ঠিক নেই। সত্যি এত মশা, এত মশা, মশারি না টাঙিয়ে ঘুমোতেই পারবে না, তোমাকে তুলে নিয়ে কোথায় লেগে ফেলে দেবে বুঝতেই পারবে না, এরকম। তো আমি ঝাড়ু মানে কি বলবো, পরিষ্কার উপরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, কিন্তু আমি বুঝতেই পারি না যে বিছানাটা দেখায়নি। তো আমি ফোনটা নিচে রেখে দিয়েছিলাম আর ভিডিও করছিলাম, একটা একটা কাঁথা আমি সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপর ভালো করে ঝাড়ু দিয়ে তারপর আবার গুছিয়ে রাখবো, সেই জন্য। তো আমাদের তো বালি মানে কি বলবো, ল্যাপ তোষক নেই আমাদের, সে কাঁথা, সেই জামা কাপড়, এই যে জামা কাপড় দিয়েই আমরা কাঁথা তৈরি করি, ঘরে সেলাই করি, সুতোতে সেলাই করে ওইগুলোই আমরা ঘুমোই। তো এইটা হচ্ছে সেলাই করা করাইছিলাম, ওই কাঁথাটা একটু বড় কাঁথা এটা মানে, তো সেটা সেলাই করেছিলাম। সেলাই করার পর ওই মেশিন মেশিন সেলাই আসে না সেলাই করতে, লেপ গদি যারা সেলাই করে তাদের কাছেই সেলাই করেছিলাম। আমার যত জামা কাপড় ছিল মানে কি বলবো, আমার টপ কুর্তি যা ছিল সব দিয়ে সেলাই করে দিয়েছি। হাঁপিয়ে গেছি, এই দেখো গরম, দেখো মুখের মধ্যে যা গরম, প্রচণ্ড গরম লাগছে, সত্যি ভাবা যায়? আজকে অনেকটাই কাজ করলাম তো গরম ঝরে ঝরে নামছে, তো চলো, তো খুব একটা মুশকিল করতে পারিনি, কী বলো তো, এরকম ঘরে আবার পরিষ্কার, এখানে মানে কি জহর, ওখানে জহর, এখানে অনেক কিছু রাখা আছে, ওখানে অনেক কিছু রাখা আছে, তো চলো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই তোমাকে। পরিষ্কার হয়েছে দেখো, ওখানে যে উইগুলো ছিল সেগুলো আর নেই, বেডটা ঠিক করে অন্য চাদর পেতে দিয়েছি, তো এটাই। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো, ফোনের মধ্যেও ধুলো ঢুকে গেছে, তো টাটা বাই বন্ধুরা।